কেউ খাটে বা উপরে বসে থাকলে তখন নিচে বসে বসে কোরআন পড়া যাবে কিনা। খাটে কেউ বসে আছেন, আপনি নিচে বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করছেন, এটা যদি একেবারেই দৃষ্টিকটু লেভেলের হয়, ধরুন আপনি খাটের এক পাশে আছেন বসে ঠিক তার নিচেই কোরআনটা আছে, তাহলে এটা দেখতেই আপনার কাছে মনে হয় যে কোরআনের প্রতি অসম্মান হচ্ছে, তো সেরকমটি করা উচিত নয়। আর যদি মনে হয় যে না আপনি খাটের একেবারে অন্য প্রান্তে আছেন, তিনি নিচে আছেন বা তিনি একটু দূরে আছেন, বাহ্যত এটা কোরআনের প্রতি অমাননাকর বা অপমানকর বা দৃষ্টিকটু টাইপের হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতে পারেন। মূল বিষয়টা হলো কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, অসম্মান যেন না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হাজির 32 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলোকে যে ব্যক্তি সম্মান করবে এটা তার অন্তরে যে তাকওয়া রয়েছে তার অন্যতম নিদর্শন হিসাবে, অন্যতম আলামত হিসাবে বিবেচিত হবে। বিধায় আপনি কোরআনে কারীম আল্লাহ তাআলার কালাম, সেই হিসাবে এটার প্রতি সম্মান প্রদর্শন হতে হবে, অসম্মান হয় এমন কোনো কাজ করা যাবে না। এজন্য একেবারে দৃষ্টিকটু টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা অ্যাভয়েড করতে হবে বা করা উচিত। রোমা আক্তার আপনি লিখেছেন, কোরআন মুখস্থ তেলাওয়াত এবং দেখে তেলাওয়াত করার মাঝে পার্থক্য আছে কি? কোরআনে কারীম দেখে তেলাওয়াত করা তুলনামূলকভাবে মুখস্থ তেলাওয়াতের চেয়ে উত্তম বলে অনেক উলামায়ে কেরাম বলেছেন, এবং এর সপক্ষে ইমাম নবী রহিমাহুল্লাহ সহ অনেক উলামায়ে কেরাম অনেকগুলো যুক্তি উল্লেখ করেছেন যে কোরআনে কারীম দেখে পড়াটা উত্তম, তাতে নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং দেখে দেখে পড়লে তিনি কোরআন নিয়ে কোরআনের প্রতি মনোযোগ তার রাখা সম্ভব হয়, অন্য মনস্ক থাকবেন না, অন্য কাজ করবেন না, কোরআনের প্রতি পূর্ণ মনোযোগ দিবেন, এই জন্য দেখে পড়াটাকে মুখস্থ পড়া চাইতে উত্তম বলেন। তবে কোনো কোনো ক্ষেত্রে আপনার মুখস্থ পড়াটা উত্তম হতে পারে, ধরুন কেউ যদি মুখস্থ পড়লে তার বরং আরও চিন্তা ভাবনা করার, কোরআন নিয়ে গবেষণা করার, তাদাব্বুর করার, কোরআনকে আরও বেশি স্টাডি করার, বোঝার মতো সুযোগ তৈরি হয় তার মুখস্থ তেলাওয়াতের ফলে, তাহলে সেটা তার জন্য উত্তম হতে পারে, ওই ব্যক্তির জন্য তেলাওয়াত করার দেখে পড়ার চাইতে মুখস্থ করাটা বেশি সওয়াবের হতে পারে। তবে মৌলিকভাবে দেখে এবং মুখস্থ উভয়টাই কিন্তু সওয়াবের বিষয়। বিধায় কেউ মুখস্থ দেখে তেলাওয়াত করলে যেমন সওয়াব পাচ্ছেন, মুখস্থ তেলাওয়াত করলেও তিনি সওয়াব পাবেন, জাস্ট এখানে মানে উত্তম অনুত্তমের বিষয়, সওয়াবের কোনো মানে সওয়াব হবে না হবে এরকম বিষয় না। এরপর তামান্না শারমিন আপনি লিখেছেন, বলে না যদি তাদের বাবা মাকে প্রাপ্ত সম্পদ না দিয়ে দায় দাবি না রেখে, সরি, বোনেরা যদি তাদের বাবা মা থেকে প্রাপ্ত সম্পদ না নিয়ে দায় দাবি না রেখে ভাইদেরকে দিয়ে দেন, সেক্ষেত্রে বাবা মা কি গুণাগার হবেন? দেখুন, কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা বাকারা 178 নম্বর আয়াতে বলেছেন, ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তাবা বিল মারুফ ওয়া আদাউনি লিহি ইহসান, কেউ যদি তার ভাইকে আপনার ছাড় দেন, ক্ষমা করে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আমলে নেওয়া হবে, সেটাকে অনুকরণ করা হবে, সেটার কারণে তার ভাইদের জন্য হালাল হবে। কিন্তু প্রশ্ন হলো যে বাবা মায়ের সম্পদে বোন তার অধিকার ছেড়ে দিচ্ছেন, এটা কি তার অন্তর থেকে নাকি সামাজিকতার কারণে? বাবা মা কোনো সিন ক্রিয়েট করেছেন, ভাইয়েরা কোনো সিন ক্রিয়েট করেছেন, কিংবা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে তাদের সিম্পেথি আদায় করেছেন যে তাদের তাদের অসহায়ত্ব আছে, আর্থিক দৈন্যতা আছে, এই সমস্ত বলে অবৈধ এবং অনৈতিক কোনো সুবিধা নিয়েছেন ভাইয়ের কাছ থেকে, ভাইকে দুর্বল করেছেন, এরকম কিছু ঘটেছে কি না? এবং সেই সাথে আপনার বাবা মার মৃত্যুর পর বোনরা সম্পদ নিয়ে এলে বাবার ভিটা কীভাবে যাবেন, সমাজে মানুষ কি বলবে, মানুষ খারাপ বলবে, ভাইরাও ভালো মনে করবে না, এইসব মানসিকতা থেকে বোনরা বাধ্য হয়ে অনেকটা নিরুপায় হন, একটা ছাড় দিয়েছেন কিনা, এরকম যদি হয় তাহলে ভাইয়ের জন্য সেই ছাড় গ্রহণ করা জায়েজ হবে না। আর এছাড়া যদি মন থেকে বোনদের আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, বাবার ভাইয়ের সম্পদের প্রতি তাদের কোনো প্রকার আগ্রহ নাই, লালায়িত না, সেক্ষেত্রে তারা ভাইদেরকে দিয়ে দিয়েছেন, তাদের অভাব আছে, অনটন আছে, এরকমটি হলে সেটি অবশ্যই জায়েজ হবে, বা আমার কোনো গুণা হবে না ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরের প্রশ্ন হলো মোহাম্মদ গরিব আপনার, আপনি লিখেছেন, আমি একটা নতুন টিউশনে পেয়েছি কিন্তু কর্তা হচ্ছেন ব্যাংকার, যা নিশ্চয়ই সুদের টাকা, এখন ওনার টাকা থেকে বেতন গ্রহণ করা কি আমার জন্য হারাম হবে? কেউ যদি সম্পূর্ণ সুদের উপর নির্ভরশীল হয় বা সুদের টাকা তিনি বেতন হিসাবে পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির যে উপার্জন আছে সেই উপার্জনের টাকা, সেখান থেকে আপনি টিউশনের করে যদি টাকা নেন, তাহলে সেক্ষেত্রে অনেক ওলামা ইকরামের মতেই সেটি নাজায়েজ হবে, সেটি গুনাহ হবে, সেটি আপনার জন্য নেওয়া সঠিক হবে না। যদি কোনো ওলামা ইকরাম জায়েজ বলেছেন, এক্ষেত্রে নাজায়েজ হওয়ার পাল্লাটাই বেশি ভারী এবং নাজায়েজ হওয়ার বিষয়টি অধিকতর শক্তিশালী। বিধায় এ বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে এবং বিকল্প কোনো উপার্জনের পথ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। শাহাবুল ইসলাম আপনি লিখেছেন, আমার বিয়ের সময় মোহর একদম কম ধরা হয়েছে, হয়তো আমার বাবা মা জানতেন না দেন মোহর কী এবং কত ধরা উচিত, তাই এখন কি চাইলেই মোহর বাড়ানো যাবে?
শাহাবুল ইসলাম, শাহাবুল ইসলাম আপনি ছেলে মানুষ, যদি প্রশ্নটি আপনারই হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনি আপনার স্ত্রীকে যদি মনে হয় যে মহর কম দিয়ে ঠকিয়েছেন তো আপনি এখন তাকে উপঢৌকন বাড়িয়ে দিন, উপহার বাড়িয়ে দিন, এই রাস্তা তো আপনার জন্য উন্মুক্ত আছে, মহর হিসাবে কেন আপনাকে বাড়াতে হবে? মহর যদি ধার্য হয়ে যায় সেটা কম হয় তাহলে সেটাকে নতুন করে আবার পরিবর্তন করার সুযোগ নেই, মহর তো হয়ে গেছে, যেটা হয়ে গেছে শেষ, আপনি এখন স্ত্রীকে বাড়িয়ে দেন, সম্পদ আল্লাহ আপনাকে দিলে আপনি তাকে হাদিয়া দেন, উপঢৌকন দেন, সেটা আরেক বিষয়, কিন্তু মহর নির্ধারিত হয়ে গেছে, এখন আর মহরের মধ্যে আপনার পরিবর্তন করা ফিগারের মধ্যে এটার কোনো সুযোগ বা প্রয়োজন কোনোটাই তো নেই।